আপনারা অনেকেই জানেন এখনকার আইপিএস বা আইএএস এর মতো ব্রিটিশ ইন্ডিয়াতে ডাক্তারদের জন্য ছিল আইএমএস অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস এটা মূলত ছিল সাহেব ডাক্তারদের জন্য আঠারোশো সালে সেখানে প্রথম ভারতীয় ডাক্তারদের প্রবেশাধিকার স্বীকৃত হয় ডাক্তার সূর্যকুমার চক্রবর্তী প্রথম ভারতীয় ডাক্তার যিনি আইএমএসে যোগ দিয়েছিলেন তা যখন কলকাতার মেয়ো হাসপাতালে ডাক্তার নীলরতন সরকারের ইন্টার্নশিপ শেষ হয় তিনি কিন্তু তদানীন্তন সেই আইএমএস অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগ দিলেন না যোগ দিতে পারতেন কিন্তু যোগ দিলেন না সঙ্গে আরও একজন ডাক্তার আইএমএসে যোগ দিলেন না তার নাম ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারী তারা যে আইএমএসে যোগ দিলেন না তার কারণ ছিল একটাই তারা উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশদের আইএমএস এর চাকরি করা মানেই হলো ব্রিটিশদের অনুগত ও আজ্ঞাবাহী হয়ে কাজ করা আর তা তাদের কাছে একেবারেই মনঃপ্রুত ছিল না তবে পাশাপাশি এটাও সত্যি ছিল যে আইএমএস এর ডাক্তারদের তুলনায় দেশীয় বেসরকারি ডাক্তাররা ছিলেন অনেকটাই নিষ্প্রভ কিন্তু নীলরতন সরকার ও সুরেশ প্রসাদ সর্বাধিকারী এই দুজন ডাক্তার রাতারাতি সেই অবস্থাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন যারা আগে আইএমএস ডাক্তার ছাড়া চিকিৎসার কথা ভাবতেই পারতেন না তারাও কিন্তু দেশি ডাক্তারদের ডাকতে শুরু করলেন ডাক্তার নীলরতন সরকার কোনো চাকরিতে যোগ না দিয়ে তার একষট্টি নম্বর হ্যারিসেন রোডের বাড়িতে স্বাধীনভাবে ডাক্তারি প্র্যাকটিস শুরু করলেন এবং অচিরেই ভাস্বর হয়ে উঠলেন ডাক্তার নীলরতন সরকার মানেই রোগীদের কাছে ছিলেন সাক্ষাৎ এক ধনন্তরী ডাক্তার হিসাবে তার নাম যশ এমনই ছড়িয়ে পড়েছিল যে শুধুমাত্র তার নাম শুনলেই মৃত্যু পথযাত্রী রোগীদের মনেও প্রবল আশা সঞ্চারিত হতো দু টাকার ভিজিটে শুরু হয়েছিল তার প্রাইভেট প্র্যাকটিস পরে সে ভিজিট গিয়ে দাঁড়ায় চৌষট্টি টাকায় যা ছিল আইএমএসের ডাক্তারদের ভিজিটের চাইতেও অনেক বেশি ফলে অল্প কয়েক বছরের মধ্যেই তিনি দুহাতে বিপুল অর্থ রোজগার করতে শুরু করেছিলেন আপনারা হয়তো ভাবছেন যে ডাক্তার নীলরতন সরকার তিনি ছিলেন একজন অর্থলোলুপ ডাক্তার কিন্তু ব্যাপারটা আদৌ তা ছিল না গরিব মানুষদেরকে বিনা ভিজিটেই বরাবর তিনি চিকিৎসা করতেন এমনকি রোগীর পথ্য রোগীর ওষুধ ইত্যাদি কেনার জন্য তিনি নিজেই বিপুল অর্থভার বহন করতেন শুনলে অবাক হবেন যে বহু রোগীকে রাস্তা থেকে নিজের বাড়িতে তুলে এনে তিনি চিকিৎসাও করেছিলেন কোনো গরিব মানুষকে কখনোই তার দরজা থেকে ফিরে যেতে হয়নি তবে ভিজিট বাড়ানোর জন্য তার মূল উদ্দেশ্য ছিল কিন্তু দুটি এক তিনি চেয়েছিলেন আইএমএস এর সাহেব ডাক্তারদের সাথে সমান মর্যাদায় স্বদেশীয় স্বাধীন ডাক্তারদের সম্মান প্রতিষ্ঠা করতে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ভারতীয় ডাক্তাররা বিদেশি ডাক্তারদের তুলনায় কোনো অংশে কোনো দিক দিয়েই কখনোই ছোট নন কখনোই কম যোগ্যতা সম্পন্ন নন আসলে তার ছিল প্রবল এক বাঙালি যাত্রাভিমান আর দ্বিতীয় কারণটি ছিল ডাক্তার নীলরতন সরকার স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন দারিদ্র আর অশিক্ষা কুশিক্ষাবিহীন এক স্বনির্ভর ভারতবর্ষের তিনি জানতেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দরকার প্রচুর অর্থ বলা ভিজিট বাড়িয়ে তিনি অনেকটাই সেই অর্থ উপার্জন করেছিলেন এবং শুনলে অবাক হবেন যে স্বদেশবাসীর জন্য সেই বিপুল অর্থ তিনি সম্পূর্ণ উজাড় করে ব্যয় করেছিলেন ডাক্তার নীলরতন সরকারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো তিনিও মনে করতেন বাঙালিদের শিল্প বাণিজ্যের প্রতি দৃষ্টি দেওয়া উচিত যত্নবান হওয়া উচিত বাংলার বুকে তিনিই প্রথম শুরু করেছিলেন ট্যানারির ব্যবসা বাঙালি ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য তিনি তৈরি করেছিলেন সাবান তৈরির কারখানা বিজয়া সাবান আবার জলপাইগুড়িতে চা বাগান কিনে চা শিল্পের উন্নতির চেষ্টাও তিনি করেছিলেন তার প্রতিষ্ঠিত ন্যাশনাল ট্যানারি ন্যাশনাল সোপ ফ্যাক্টরি রাঙামাটি টি কোম্পানি ইত্যাদি আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল সংস্থার উন্নতিতেও প্রভূত সাহায্য করেছিলেন তবে দুঃখজনক এটাই যে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এই স্বদেশি বিপ্লব করতে গিয়েই একদা বিপুল অর্থের অধিকারী ডাক্তার নীলরতন সরকার শেষ পর্যায়ে একেবারে পুরোপুরি সর্বশান্ত হয়েছিলেন আর্থিক লোকসান মেটাতে নিজের বসত বাড়িটি পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছিলেন ঠিক যেভাবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বসু ব্যবসা করতে গিয়ে সর্বশান্ত হয়েছিলেন যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর ব্যবসায় বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনেকটা সেভাবেই ডাক্তার নীলরতন সরকার স্বদেশী ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন তবে কখনোই তিনি দমবার পাত্র ছিলেন না বিশাল সেই আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়েও তিনি বলেছিলেন কলকাতায় কুড়ি টাকায় ভাড়ার ঘর পাওয়া যায় তাতেই আমার চলে যাবে তা জীবনের এই ভাঙা গড়ার মধ্যেও তিনি একজন ডাক্তার হিসাবে তার কর্তব্য কর্ম থেকে কখনোই বিচ্যুত হননি তার সেই কর্মজীবনের কথা আলোচনা করার আগে আসুন আমরা খানিকটা জেনে নিই তার শৈশব এবং তার একাডেমিক কেরিয়ারের কথা ডাক্তার নীলরতন সরকার আঠারোশো সালের পয়লা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের কাছে নেত্রা গ্রাম বাবা নন্দলাল সরকার আদিবাড়ি ছিল অধুনা বাংলাদেশের যশোর জেলায় মা হলেন থাকুমণি দেবী পড়াশোনা করেছিলেন জয়নগরের হাই স্কুলে আঠারোশো সালে সেখান থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে তিনি শিয়ালদার ক্যামবেল মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন আঠারোশো সালে তিনি মেডিকেল স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেন অর্জন করলেন ডাক্তারি শাস্ত্রে দেশীয় ভাষায় ডিপ্লোমা ডিগ্রি স্কটিশ চার্জ কলেজে তিনি ভর্তি হলেন এবং সেখান থেকে এফ এ পাস করলেন এরপর তিনি মেট্রোপলিটন কলেজ থেকে আঠারোশো সালে এল এবং আঠারোশো সালে বি এ পাস করেন এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা আপনাদের জানিয়ে রাখি ডক্টর নীলরতন সরকার লক্ষ্য করেছিলেন যে ব্রিটিশদের মেডিকেল শিক্ষা ব্যবস্থায় দু ধরনের সিস্টেম চালু আছে একটা সিস্টেম ছিল সম্পূর্ণ ব্রিটিশদের নিজেদের জন্য আরেকটি সিস্টেম ছিল দেশীয় ছাত্রদের জন্য দেশীয় ছাত্রদের জন্য যে সিস্টেমটা ছিল তা মোটেই উন্নত ছিল না আসলে সেখানে ছিল ব্রিটিশদের অবজ্ঞা আর অবহেলা নীলরতন সরকার এতে খুবই অপমানিত বোধ করতেন এবং এই সময় তিনি সম্পূর্ণ বিতশ্রদ্ধ হয়ে হঠাৎ ডাক্তারি লাইন বদল করে বসেন ডাক্তারি থেকে সোজা চলে গেলেন শিক্ষকতায় চাত্রা স্কুলের প্রধান শিক্ষকের পদে তিনি যোগ দিলেন এবং সেখানে বেশ কিছুদিন তিনি কাজও করলেন পরে কলকাতার অঘরনাথ স্কুলেও কিছুদিন শিক্ষকতা করেছিলেন সে সময় সহকর্মী হিসাবে তিনি পেয়েছিলেন স্বামী বিবেকানন্দকে যাই হোক তার রক্তে কিন্তু ছিল ডাক্তারি ডাক্তারি শাস্ত্রের পড়াশোনা কমপ্লিট করার জন্য আঠারোশো পঁচাশি সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন সেখানে গুডিব স্কলারশিপ পেয়ে আঠারোশো সালে তিনি এমবি ডিগ্রি অর্জন করেন পাশাপাশি তার পরের বছরেই আঠারোশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করেন সবশেষে আঠারোশো নব্বই সালে তিনি ডাক্তারি শাস্ত্রের এমডি ডিগ্রি অর্জন করলেন এরপরেই মেও হাসপাতালে যুক্ত হলেন হাউস স্টাফ হিসাবে আপনাদের আগেই বলেছি মেও হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করার পর তিনি এ যোগ না দিয়ে নিজের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছিলেন আঠারোশো সালে তিনিই প্রথম কলকাতার বুকে বিদেশ থেকে ইসিজি মেশিন এনে একটা মডার্ন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তৈরি করেছিলেন তাছাড়া বিজ্ঞানী রঞ্জেন্ট আঠারোশো সালে এক্স যন্ত্র তৈরি করার পর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে যে এক্স যন্ত্র তৈরি করেছিলেন সেই যন্ত্র দিয়েই হাড়ের রোগ নির্ণয় করতে এক্স রে ব্যবহার করেছিলেন ডাক্তার নীলরতন সরকার বলা বাহুল্য দেশে প্রথম এক্স রে ব্যবহারের কৃতিত্ব ছিল তারই ওই একই বছরে তিনি দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ তৈরি করেন নাম ছিল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল উনিশশো সালে নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা মেডিকেল ক্লাব দীর্ঘ সতেরো বছর তিনি ওই ক্লাবের সভাপতি ছিলেন এই সময় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গঠনেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন উনিশশো সালে তারই সক্রিয়তায় জন্ম নিয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীকালে তা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে আত্মপ্রকাশ করে উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের যত ইউনিভার্সিটি ছিল তাদের এক মহাসম্মেলন সেই সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে তিনি সেখানে যোগদান করেছিলেন সেখানে ডাক্তারি শাস্ত্রে তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিসিএল এবং কেম্ব্রিজ ইউনিভার্সিটি তাকে বিসিএল উপাধিতে ভূষিত করে সে বছর দেশে ফিরলেই ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করে উনিশশো সালে তিনি যাদবপুর যক্ষা হাসপাতাল তৈরিতে প্রধান উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন ডাক্তার নীলতন সরকার যে সময়ের মানুষ ছিলেন সে সময় সারা দেশ জুড়ে চলছিল জাতীয়তাবাদের প্রবল জোয়ার ফলে তার মতো নিরলস কর্মীর পক্ষে রাজনীতি থেকে দূরে থাকা কখনোই সম্ভব ছিল না তবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী বিভেদ প্রকট হলে তিনি রাজনীতি থেকে সরে আসেন যদিও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গীয় আইন পরিষদের তিনি সদস্য ছিলেন আরেকটি বিষয়ে আলোকপাত করে এই আলোচনা আমরা শেষ করব ডাক্তার নীলরতন সরকার এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সমবয়সী একই বছরে অর্থাৎ আঠারোশো সালে দুজনের জন্ম হয়েছিল পরবর্তীকালে দুজনেই দুজনের অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিলেন পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় অটুট ছিল সেই সম্পর্ক কবিগুরুর জীবনের অন্তিম পর্বে তার দেহে যে অপারেশন হয়েছিল তাতে কিন্তু ডাক্তার নীলরতন সরকারের কোনো সায় ছিল না কবিগুরুর শেষ সময়ে তার ডাক পড়েছিল ডাক্তার নীলরতন সরকারের ভাগ্নে বিখ্যাত পরিসংখ্যানবিদ ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র তিনি লিখেছেন বন্ধুশ্রেষ্ঠ কবি সম্রাটের পাশে গিয়ে বসলেন কতবার একে তিনি মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছেন কিন্তু এখন আর সময় নেই সব্যসাচীর হাত থেকে তখন গান্ডি পড়েছে খোসে দুই চোখ তার জলে ভরে এলো ডাক্তার নীলরতন সরকারের বড় বৈশিষ্ট্য ছিল তিনি রোগীকে দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা করতেন আজকাল তো বহু ক্ষেত্রে দেখা যায় রোগীরা তার উপসর্গের কথা বলতে গিয়ে একটু সময় বেশি নিলেই ডাক্তাররা বেশ বিরক্ত হন কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারদের গাম্ভীর্যের কারণে রোগী তার সামনে কথাই বলতে পারেন না ডাক্তাররাও সময় দেন না আমি কিন্তু সব ডাক্তারবাবুদের কথা কিন্তু বলছি না বহু ভালো ডাক্তারবাবু নিশ্চয়ই আছেন তা যে কথা বলছিলাম ডাক্তার নীলরতন সরকার কিন্তু রোগীর সব কথা শুনতেন যত ব্যস্ততায় থাকুক প্রত্যেক রোগীর জন্য দীর্ঘক্ষণ সময় তিনি ব্যয় করতেন রোগীর প্রতি তার গভীর সহানুভূতি ছিল বলেই অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের দরদি চিকিৎসক বহু সাধারণ চিকিৎসক এটাই ভাবেন যে শুধুমাত্র রোগীর চিকিৎসা করাই তার একমাত্র দায়িত্ব স্যার নীলরতন সরকার ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমী একজন ডাক্তার তিনি ব্যস্ত চিকিৎসক হওয়া সত্ত্বেও রোগীর পাশাপাশি জনস্বাস্থ্যের কথা গভীরভাবে চিন্তা করতেন তিনি বিশ্বাস করতেন যে এদেশে জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা ব্যাপকভাবে গ্রহণ করতে না পারলে জনগণকে সচেতন করতে না পারলে দেশবাসীর মধ্যে রোগের প্রাদুর্ভাব দূর করা কোনোভাবেই সম্ভব নয় সেজন্য সারা জীবন তিনি জনস্বাস্থ্যের উন্নতির জন্য হাজার রকম প্রচেষ্টায় নিজেকে সংযুক্ত করেছিলেন আর এখানেই তার বিশেষত্ব এখানেই তার মহত্ব এই ভিডিও শেষ করার আগে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আঠারোশো সালে শিয়ালদা মার্কেট বিল্ডিং কনভার্ট করে তৈরি করা হয় শিয়ালদা মিউনিসিপ্যাল হসপিটাল আঠারোশো তিয়াত্তর সালের পয়লা ডিসেম্বর এই হাসপাতালেই উদ্বোধন করা হয় শিয়ালদা মেডিকেল স্কুল আঠারোশো চুরাশি সালে শিয়ালদা মেডিকেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় ক্যাম্বেল মেডিকেল স্কুল ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মেডিকেল স্কুলেই স্যার নীলরতন সরকার প্রথম ডাক্তারি পড়তে এসেছিলেন এবং এখান থেকেই আঠারোশো একাশি সালে তিনি ডাক্তারি শাস্ত্রে দেশীয় ভাষায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে এই মেডিকেল স্কুলকে আপগ্রেডেড করে তৈরি করা হয় ক্যামবেল মেডিকেল কলেজ সবশেষে উনিশশো পঞ্চাশ সালের উনিশে আগস্ট ডাক্তার নীলরতন সরকারের সুযোগ্য শিষ্য ডাক্তার বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ডাক্তার নীলরতন সরকারের নামানুসারে চিকিৎসা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সংক্ষেপে সবাই বলেন এনআরএস হসপিটাল উনিশশো সালে তার স্ত্রী নির্মলা দেবীর মৃত্যু হয় ধীরে ধীরে তার শরীর ও মন ভেঙে পড়ে কর্মজীবনের বহু ক্ষেত্রে বহু কৃতিত্বের অধিকারী পাশ্চাত্য সম্মানে ভূষিত অসামান্য প্রতিভাসম্পন্ন ডাক্তার নীলরতন সরকার উনিশশো সালের আঠেরোই মে বিরাশি বছর বয়সে গিরিডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা তথা ভারতবর্ষের চিকিৎসা ক্ষেত্রে নবজাগরণের কাণ্ডারি অনন্য সাধারণে চিকিৎসক ডাক্তারদের কাছে বিশেষ করে বাংলার ডাক্তারদের কাছে চিরপ্রণম্য এক আগুন হয়ে থাকবেন এ কথা বলার অপেক্ষা রাখে না আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেফ থাকুন নমস্কার